সারেগামা কারওয়া মিনি, রবীন্দ্রসঙ্গীত। সত্তরের দশকে মিস ইউনিভার্স বা মিস ইন্ডিয়া যারাই হন না কেন, মিস ক্যালকাটা কিন্তু একজনই ছিলেন। মৃন্ময়ীর সারল্য, মার্জিনার চাপল্য, অনুরাধা সিংহের গাম্ভীর্যকে অনায়াসে পোর্ট্রে করতে পেরেছেন যিনি, আর যিনি সেই অভিনেত্রীর লিপে দিয়ে গেছেন অসংখ্য হিট গান, সেই দুজনকেই ডেডিকেট করে আজকের এই এপিসোড। আজ কারওয়া ক্লাসিক রেডিও শোতে অপর্ণা সেন, আরতি মুখার্জি সৃষ্ট সেই অনবদ্য অনস্ক্রিন ম্যাজিকের নানান গল্প নিয়ে হাজির আমি সোহিনী। আর প্রথমেই সেই গান যা আজও এভারগ্রিন। আমি মিস ক্যালকাটা, চাই না দিতে টিপস, এখনো তো কেউ জানে না আমার স্ট্যাটিস্টিক্স। আমি মিস ক্যালকাটা 1976, আমি মিস ক্যালকাটা, চাই না দিতে টিপস, এখনো তো কেউ জানে না আমার স্ট্যাটিস্টিক্স। আমি মিস ক্যালকাটা 1976। আমি হরিয়ানা হাতকে মেলে দানা হয়ে চণ্ডীগড়ে রানী, উড়ে এসে জুড়ে বসে খেতে বড় ভালোবাসি বাংলাদেশের পানি। হরিয়ানা হাতকে মেলে দানা হয়ে চণ্ডীগড়ে রানী, উড়ে এসে জুড়ে বসে খেতে বড় ভালোবাসি বাংলাদেশের পানি। আমি মিস ক্যালকাটা, চাই না দিতে টিপস, এখনো তো কেউ জানে না আমার স্ট্যাটিস্টিক্স। আমি মিস ক্যালকাটা 1976। ছোট থেকে উত্তম সুচিত্রার সিনেমা দেখার বদলে দেখেছেন বার্গম্যান আইজেনস্টাইনের তৈরি বিদেশি নানান ছবি। ১২ বছর বয়সে প্রথম সত্যজিৎ রায়ের হাত ধরে সিনেমায় আসা। বাংলা তথাকথিত কমার্শিয়াল ছবি নিয়ে বহুদিন পর্যন্ত বেশ নাক কুঁচকানো ভাব ছিল অপর্ণা সেনের। উত্তম কুমারকে সেভাবে পাত্তাও দেননি। ৭০-এ জয় জয়ন্তী, ৭১-এ এখানে পিঞ্জর, ৭২-এ মেম সাহেবের পর উত্তম কুমারকে নিয়ে আইডিয়ার খোল নলচে বদলে যায় তাঁর। একদিন সেটে মহানাককে অভিনয় করতে দেখেন। শটটা ছিল এমন, হাতে একটা চাবির রিং ঘোরাতে ঘোরাতে আসছেন মহানায়ক, হঠাৎ একজনের সঙ্গে দেখা হবে। অপর্ণা দেখলেন চাবির রিংটা ঘোরাতে ঘোরাতে আসতে থাকা উত্তম কুমার কীভাবে রিং শুদ্ধ আঙুল ঘোরানোটা স্লো করে দিলেন লোকটির সঙ্গে দেখা হওয়া মাত্র। সাংঘাতিক সেন্স অব ডিটেইলিং এবং অভিনয় নিয়ে মারাত্মক প্যাশন না থাকলে এমনটা সম্ভব নয়। প্রতিদিন নিজেকে নিজে ছাপিয়ে গেছেন উত্তম কুমার, এমনটাই মনে করেন অপর্ণা। অন্যদিকে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে বয়সের ফারাকটা ছিল কিছু কম। যদিও প্রথম প্রথম কাকু বলে ডাকতেন, কিন্তু সত্যজিৎ রায়ের সৌজন্যে কাছাকাছি আসতে পেরেছিলেন দুজনেই দুজনের। এবার রইল ৭০-এর দশক কাঁপানো সেই দুই নায়কের সঙ্গে অভিনীত দুটি ছবি থেকে পরপর দুটি গান, জয় জয়ন্তী এবং ছুটির ফাঁদে। শিল্পী
আরতি মুখোপাধ্যায়। আমরা তো আর ছোট নেই, আর ছোট নেই, আমরা তো আর ছোট নেই, আর ছোট নেই, যেখানে থাকি সেখানে ভালো থাকবো। আমরা তো আর ছোট নেই, আর ছোট নেই, যেখানে থাকি সেখানে ভালো থাকবো। আমরা তো আর ছোট নেই, আর ছোট নেই। আজ থেকে শুধু একথাই মনে রাখবো, মনে রাখবো, যেখানে থাকি সেখানে ভালো থাকবো। আমরা তো আর ছোট নেই, আর ছোট নেই। মাঝে হারানো মাকে নাইবা খুঁজে পেলাম, এবার না হয় আমরা তোমার পরি হয়ে গেলাম। আর কারো মাঝে হারানো মাকে নাইবা খুঁজে পেলাম, এবার না হয় আমরা তোমার পরি হয়ে গেলাম। যাবার সময় নাইবা কাঁদিল, যাবার সময় নাইবা কেউ কাঁদিল, কেউ সাধল, কিছু ডাক দিয়ে দুহাত বাড়িয়ে নাইবা কেউ বাঁধল, নাইবা কেউ বাঁধল। আজ থেকে শুধু একথাই মনে রাখব, যেখানে থাকি সেখানে ভালো থাকবো। আমরা তো আর ছোট নেই, আর ছোট নেই, যেখানে থাকি সেখানে ভালো থাকবো। আমরা তো আর ছোট নেই, আর ছোট নেই। সারে গামা কারওয়া মিনি রবীন্দ্রসঙ্গীত। নদীর যেমন ঝর্ণা আছে, ঝর্ণারও নদী আছে, আমার আছো তুমি শুধু তুমি, আমার আছো তুমি শুধু তুমি। বাঁশির যেমন কৃষ্ণ আছে, কৃষ্ণেরও বাঁশি আছে, আমার আছো তুমি শুধু তুমি, আমার আছো তুমি শুধু তুমি। Thank you.
যে গান দিয়ে শুরু হলো আজকের কার্ভ ক্লাসিক, সেই আমি মিস ক্যালকাটার জন্য নাকি সিচুয়েশন তৈরি করেছিলেন মিউজিক ডিরেক্টর সুধীন দাশগুপ্ত আর গীতিকার পুলক ব্যানার্জি। সুধীন দাশগুপ্তকে মেন্টর মনে করেন আরতি মুখার্জি। চিনেছি চিনেছি তোমারে মন, না বলে এসেছি বন্য বন্য এ অরণ্য, বহু সুপার ডুপার হিট গানের জন্ম হয়েছে সুধীন দাশগুপ্ত আরতি মুখোপাধ্যায় জুটিতে। বসন্ত বিলাপে ফান সিকোয়েন্স তৈরি করা হয়েছিল গান দিয়ে, আর সেখানে মান্না দে আর আরতি মুখার্জি ছিলেন আউটস্ট্যান্ডিং। হেমন্ত মুখোপাধ্যায়ের মিউজিক ডিরেকশনেও আরতি মুখোপাধ্যায় ছিলেন অপ্রতিরোধ্য। আরেকজন ছিলেন নচিকেতা ঘোষ। বিলম্বিত লয় ছবিতে সুপ্রিয়া দেবীর লিপে নিচু স্কেলে গাইতে বাধ্য করেছিলেন আরতি মুখার্জিকে, যেহেতু সুপ্রিয়া দেবীর গলায় বেস অনেক বেশি। নিজের নর্মাল স্কেল ছেড়ে গাইতে নিশ্চয়ই অসুবিধা হয়েছিল, কিন্তু আশ্চর্য, বোধহয় ওই মাপের শিল্পীর পক্ষেই সম্ভব। সেই গানও এত সহজ সাবলীলভাবে গাইলেন যে সেই গান আজ বিশ্বের কোনায় কোনায় থাকা বাঙালিদের কাছে অন্যতম প্রিয় গান। গানটি হল এক বৈশাখে দেখা হলো দুজনার। এখন যে তিনটি গান আমরা শুনব তার প্রথমটির সুরকার নচিকেতা ঘোষ, ডুয়েট গান সন্ধ্যা মুখোপাধ্যায়ের সঙ্গে। দ্বিতীয়টির সুরকার হেমন্ত মুখোপাধ্যায়, ডুয়েটও হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে আরতি মুখার্জি। পরেরটি মান্নাদের সঙ্গে ডুয়েট, সুরকার নচিকেতা ঘোষ। যদি চাঁদার সূর্য একই সাথে ওঠে, কে কার তুলনা হবে বলো? যদি মল্লিকা মাধবী একই সাথে ফোটে, কে কার তুলনা হবে বলো? যদি মৌমাছি প্রজাপতি একই ফুলি জোটে, কি তুলনা হবে বলো? যদি মৌমাছি প্রজাপতি একই ফুলে জোটে, কে তুলনা হবে বলো? যদি চাঁদার সূর্য একই সাথে ওঠে, কে কার তুলনা হবে বলো? প্রত্যেক সপ্তাহে কারভা ক্লাসিক্স রেডিও শোয়ে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন অন দ্য অ্যাপ। যদি তোমার চোখের আকাশ নীলি মন পাই মন হারিয়ে ফেলে, মন্দ কি বরং দুজন কোথাও দূরে হারিয়ে গেলে, তোমার চোখের আকাশ নীলে মন পাই মন হারিয়ে ফেলে, মন্দ কি
বরং দুজন কথা ধরে হারিয়ে গেলি মন্দ কি। তুমি আমার স্বপ্ন দি সৃষ্টি যে চোখে চোখে হলই শুভ দৃষ্টি যে আরো কাছে আমার তোমায় পেলে মন্দ কি। তোমার চোখের আকাশ নীলে মন পাই মন হারিয়ে পেলে মন্দ কি। বরং দুজন কথা ধরে হারিয়ে গেলে মন্দ কি। সারে গামা কারওয়া মিনি রবীন্দ্রসঙ্গীত। ফিরে এসো সখা, ফিরে এসো আমার অন্তরতম, ও গো ফিরে এসো, ও গো বাঞ্ছিত মম, তুমি ফিরে এসো আমার সুখে এসো দুঃখে এসো, তোমারই স্বপ্ন আবে
কারওয়া ক্লাসিক রেডিও শোতে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন অন দ্য অ্যাপ। ক্লাস এইটে যখন পড়েন তখনই মৃন্ময়ীর চরিত্রে সমাপ্তিতে অভিনয় করেন অপর্ণা সেন। ইতিমধ্যে অপুর সংসারে সৌমিত্র চট্টোপাধ্যায়ের অভিনয় দেখে ওই বয়সী সবার মতোই প্রেমে পড়েছেন অপুর। নিমতিতায় সমাপ্তির শুটিংয়ের প্রথম দিন সৌমিত্রকে দেখলেন ছই দেওয়া গরুর গাড়িতে আসছেন। দেখে কি যে মনের অবস্থা হয়েছিল তা ভাষায় প্রকাশ করতে পারেননি অপর্ণা সেন। কিন্তু দুর্ভাগ্য, যেহেতু সত্যজিৎ রায়ের সেট এবং সেখানে সবাই প্রায় অপর্ণা সেনের বাবা চিদানন্দ দাশগুপ্তের সমসাময়িক, তাই সত্যজিৎ রায়কে মানিক কাকা, নিত্যানন্দ দত্তকে নিতাই কাকা, শৈলেন কাকা, মানে ইউনিটের প্রায় সবাইকেই অপর্ণা কাকা বলে ডাকতেন। তাছাড়া মাত্র ক্লাস এইটে পড়েন তখন তিনি। দুরু দুরু বক্ষে অপুকে সৌমিত্র বলে না ডাকতে পারলেও অন্তত ইচ্ছে ছিল সৌমিত্র দা বলে ডাকার। কিন্তু সৌমিত্র বাবু নিজেই নিজেকে কাকা বানিয়ে ফেলেছিলেন ইউনিটে অপর্ণার ওই অত কাকার মাঝখানে। শুরু হয়েছিল সমাপ্তি থেকে, তারপর আকাশকুসুম, তিন ভুবনের পারে, বাক্সবদল, জীবন সৈকতে, বসন্ত বিলাপ, বহু ছবিতে অভিনয় করেছেন দুজনে মিলে। সাম্প্রতিককালের বসু পরিবার ছবিতে 19 বছর পর আবার দুজনে অভিনয় করেছেন। এখন বসন্ত বিলাপ, পদ্মগোলাপ এবং ইন্দিরা, অপর্ণা সৌমিত্র, এই ইন্টেলেকচুয়াল জুটির 3টি ছবি থেকে থাকবে এই মুহূর্তে পরপর 3টি গান। খেলাতে হারব না, না না, আজকে খেলাতে হারব না। শাম যখন তখন খেলনা খেলা মন ধরলে আজ তোমায় ছাড়ব না, না না, ধরলে আজ তোমায় ছাড়ব না। Thank you.
I hope you are enjoying this episode of Karva Classics Radio Show. Do like this video and share this episode with your friends and family. And don't forget to subscribe to Saregama Bengali YouTube channel. মেগার কুয়াশায় হোক নয় লুকোচুরি খেলা, পুরনো যা পুরনো যা সব যেন আজ মুছে ফেলা। মেগার কুয়াশায় হোক নয় লুকোচুরি খেলা, পুরনো যা সব যেন আজ মুছে ফেলা। নতুন গান রে জাগালো প্রাণ রে, জানি না কি আজ চাই। মেঘার কুয়াশায় হোক নয় লুকোচুরি খেলা, পুরনো যা সব যেন আজ মুছে ফেলা। সারা বেলা পাই ধরে যায় এই জীবন যেন আজ সুরে ভরে যায়। সারা বেলা পাই নেরি পাতা ধরে যায় এই জীবন যেন আজ সুরে ভরে যায়। কে যেন এমন খেলা করে যায়। নতুন গান যে জাগালো প্রাণ যে, জানি না কি আজ পাই। মেঘার কুয়াশায় হোক নয় লুকোচুরি খেলা, পুরনো যা সব যেন আর মুছে ফেলা। আলো এই হাসি এত ক্ষণিকে শুরু হয়ে জানি ও গো শেষ আছে। এই আলো এই হাসি এত ক্ষণিকে শুরু হয়ে জানি ও গো শেষ আছে। অজানা যেটাকে আজ হাত বাড়িয়ে জানা যেটাকে আর হাত বাড়িয়ে আকাশের নীল সীমা জয় ছাড়িয়ে মন যেন মন থেকে যায় হারিয়ে। নতুন গান যে জাগালো প্রাণ যে, খুশিতে দুলে উঠি তাই। মেঘার কুয়াশায় হোক নয় লুকোচুরি খেলা, পুরনো যা সব যেন আর মুছে ফেলা। কারওয়া ক্লাসিক রেডিও শোতে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন অন দ্য অ্যাপ। রূপবতী আর ডাকাতি ঘটনাটা সত্যি, এই তো গল্পনা শ্বশুর বাড়ি রে। রূপবতীর শয়না দেরি চল না তোরা তাড়াতাড়ি রে। হুনহুনা রে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা। বাহ কি মজা! তারপর আহা সাত আট বছর পরে যাচ্ছে প্রথম পতির ঘরে রে।
কারভা ক্লাসিকে অপর্ণা সেনের ছবি এবং তার লিপে আরতি মুখোপাধ্যায়ের গান নিয়ে হাজির হয়েছি আমি সোহিনী। এমন একটা সময় ছিল যখন আরতি মুখোপাধ্যায়ের গান ছাড়া সম্পূর্ণ হতো না বাঙালির দুর্গাপুজো। মণ্ডপে মণ্ডপে তখন তোমার একুশ বছর বা এমোম যোচনায় বা মাধবী মধুপে হলো মিতালি ভরে দিত শরতের আকাশ। সুপ্রিয়া দেবী হোক বা তনুজা বা জয়া ভাদুরী, সিনেমায় সিকুয়েন্স যাই হোক, গম্ভীর, মজার, দুঃখের অথবা দার্শনিক, সবেতেই একসময় অপ্রতিদ্বন্দ্বী ছিলেন আরতি মুখোপাধ্যায়। আজ অবশ্য কারভা ক্লাসিকে আরতি মুখার্জির সেই সব গানই শুধু শুনতে বসেছি যেখানে লিপ দিয়েছেন আরেক অপ্রতিদ্বন্দ্বী ভার্সেটাইল পার্সোনালিটি অপর্ণা সেন। এই মুহূর্তে রইল বসন্ত বিলাপ থেকে একটি এবং ছুটির ফাঁদে ছবি থেকে পরপর দুটি গান। Thank you.
কেউ ভয়টা ওদের নরম হলে গরম ওরা পেয়ে বসে ধুলাই দিলে জব্দ সবাই হোক না সে যতই সন্ধ্যা চড়ে সেই ঠান্ডা ঘিরে খোকাদের পান্ডা শেষে আগুন নিয়ে খেলতে এসে পোড়ালো মুখ নিজেই শেষে হাজার হাজার সর্ষে ফুল চোখে দেখে হাজার হাজার সর্ষে ফুল চোখে দেখে মুক্তি করে বাংলার পাত হিচকি তোলে কগন্ডা চড়ে ঠান্ডা ভিড়ে খোকাদের পান্ডা এক চড়ে ঠান্ডা ভিড়ে খোকাদের পান্ডা দিতাম যদি ভয় আর এক চাটে ছিটকে যেত সব গা কপাটি চাঁদ বসে এসে ভেউ 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 প্রত্যেক সপ্তাহে কারভা ক্লাসিক্স রেডিও শোয়ে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন অন দ্য অ্যাপ। আর কেন চিন্তা করো দিন রাত ঘুমরে মরো আপনার হবে অবসান আমি এসে গেছি মুশকিল আসান আমি এসে গেছি মুশকিল আসান আমি এসে গেছি মুশকিল আসান মুশকিল আসান মুশকিল আসান মুশকিল আসান কিন্তু এলো শুভ লগন দৈত্যটা গুহায় এখন পক্ষীরা জেনে এসু এসু আমার মুশকিল আসান এসু এসু আমার মুশকিল আসান মুশকিল আসান মুশকিল আসান মুশকিল আসান পুরীর পথ উঁচু নিচু ভারী চলা তাই যায় না তো বেশি তাড়াতাড়ি পোচট খাই যে পদে পদে পড়েছি যে কি বিপদে তবু তোমায় করব পরিত্রাণ আমি এসে গেছি মুশকিল আসান আমি এসে গেছি মুশকিল আসান মুশকিল আসান মুশকিল আসান মুশকিল আসান এসু এসু আমার মুশকিল আসান এসু এসু
কারওয়া ক্লাসিক রেডিও শোতে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন অন দ্য অ্যাপ। খুশি খুশি আলো নাচো গাও দাও করো তালি, দাও করো তালি, দাও করো তালি, দাও করো তালি, দাও করো তালি। এখানে তীর ছোড়ে তীরন্দাজ যার লেগে যায়, এখানে ভালোবাসার নেশায় সবাই ছটফট করে হায়, যে যাতে চায় সে তাকে পায় না, যে যাকে পায় সে তাকে চায় না। লাগলি তুক না লাগলি তাক, এখানে তীর ছোড়ে তীরন্দাজ যার লেগে যায়, এখানে ভালোবাসার নেশায় সবাই ছটফট করে হায়। কারভা ক্লাসিকে আজকের এপিসোড সাজানো হয়েছিল বাংলা ও বাঙালির অস্তিত্ব বেঁচে রয়েছে যাঁদের সৃষ্টিতে, যাঁদের গানে, যাঁদের অভিনয়ে। তেমনই দুই অবিস্মরণীয় শিল্পী আরতি মুখোপাধ্যায় ও অপর্ণা সেনের গল্পে গানে। আরও কত গান আছে শোনাতে ইচ্ছেও হয় জানেন, কিন্তু সময় এলে চলে যেতেও যে হয়। পিছু ডাক নিয়ে আজকের মতো সোহিনীর বিদায়, কথা হবে আবারও, ভালো থাকবেন সবাই। চলে যেও না, যেতে যেও না, চলে যেও না, লগন লাগার সাঝে মন নিয়ে চলে যেও না, লগন লাগার সাঝে মন নিয়ে চলে যেও না। পরদেশি বন্ধু আগো মন না দিলে যদি, পরদেশি বন্ধু আগো মন না দিলে যদি, এই মন নিয়ে কেন করো গো ছলনা, এই মন নিয়ে কেন করো গো ছলনা, মিঠুর দরদি বলো বলো না, মিঠুর দরদি বলো না।
Love you.